আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর থেকে আমি শেফ রাশেদ আহমেদ আপনাদেরকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। আমি আজকে আপনাদের করে দেখাবো পাইনাপেল জিঞ্জার মজিতু। দর্শক, রেসিপিটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি সুখবর দিতে যাচ্ছি, সেটি হচ্ছে ডেটল আমাদের জন্য নিয়ে এসেছে ডেটল সারফেস ডিজইনফেক্ট্যান্ট স্প্রে, যা দ্বারা হচ্ছে আমাদের রান্নাঘরের সারফেস এবং কি কিচেন ইকুইপমেন্ট সহজে জীবাণু মুক্ত করতে পারবো। দর্শক, চলুন দেখে আসি আমাদের আজকের পাইনাপেল জিঞ্জার মজিতু করার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে। এখানে আমাদের পাইনাপেল রাখা আছে, অ্যান্ড এখানে রাখা আছে গার্নিশের জন্য মিন্ট অ্যান্ড হচ্ছে লেমন। এখানে হচ্ছে পাইনাপেলের সাথে আমি ইউজ করবো হচ্ছে মিন্ট, আর এখানে লেমন রাখা আছে, অ্যান্ড হচ্ছে যেহেতু আমি পাইনাপেল জিঞ্জার করব, সো এখানে আমার জিঞ্জার রাখা আছে। শুরুতে হচ্ছে পাইনাপেলটা আমি এখানে দিয়ে দিব, ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন আমি জিঞ্জার দিয়ে দিচ্ছি এখানে, দেন আমি সাথে হচ্ছে কিছু আইস দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ করে। দেন এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এখন আমি যেটি করব সেটি হচ্ছে আমার এখানে একটা গ্লাস রাখা আছে, গ্লাসে এটা আমি সার্ভ করব। প্রথমে আমি হচ্ছে এখানে লেমন রাখা আছে, লেমন আমি স্লাইস করে নিয়েছি আগে, সো আমি লেমনগুলো এখানে দিয়ে দিচ্ছি। হচ্ছে আমার আরও কিছু আইস রাখা ছিল, আইসগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি মিন্ট দিয়ে দিচ্ছি এখানে, এটা আমি লং স্পুন দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এটা এখন আমি গার্নিশ করব। গার্নিশ করার জন্য এখানে আমার রাখা আছে হচ্ছে পাইনাপেলের যে উপরের যে ইয়েটা আছে মাথাতে, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে রাখা আছে হচ্ছে আমার লেমন, লেমনটা দিয়ে দিচ্ছি। মিন্টের হাড়টা আমি জাস্ট উপরে দিয়ে দিচ্ছি। দর্শক, রেডি হয়ে গেল আজকের রেসিপি পাইনাপেল জিঞ্জার মজিতু। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর থেকে আমি শেফ রাশেদ আহমেদ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক একই সময় চলে আসবো একুশে টিভির পর্দায়।